তৃণমূল মহিলা কর্মীদের কদর্য ভাষায় গালিগালাজ করার কারণে এবার আন্দোলনে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল সহ তৃণমূলের নেতাকর্মীরা। আজ ইন্দাসের সাহসপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখান। প্রচার গাড়িতে করেও এলাকায় মহিলাদের সামনে শুভেন্দু অধিকারীর ওই কুকথা তুলে ধরেন সুজাতা মণ্ডল। বিরোধী দলনেতার এই মন্তব্যের কারণে আগামী 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সুজাতা, না হলে ইন্দাস থেকে এই গোটা রাজ্য জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক বিজেপির বড় মীরজাফর, তিনি কালকে আমাদের নারীদেরকে যে নোংরা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে গেছেন, উনি বলেছেন আমরা মহিলারা নাকি শুয়োরের বাচ্চা। তাহলে ভাবুন, আজকে যেখানে মহিলাদেরকে এত সম্মান দিচ্ছে মমতা ব্যানার্জি, যেখানে আমাদেরকে মা লক্ষ্মী বলা হচ্ছে, অনেক জায়গায় মহিষাসুর মর্দিনীর রূপে মা দুর্গা রূপে পুজো করা হয় মেয়েদেরকে, সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা মহিলারা চুপ কর, আমরা শুয়োরের বাচ্চা, এটাই বলছেন উনি। এবং তোদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, তোদেরকে হারাবো। সাধারণ মহিলারা রাস্তা দিয়ে পড়েছিলেন, তাদের কোনো দোষ ছিল না, শুধু তারা একটু আবেগে জয় বাংলা বলেছিলেন। তার জন্য তাদেরকে এবং আমাদের নারী সমাজকে বিজেপি বললো আমরা নাকি শুয়োরের বাচ্চা। আমি একটা কথা আপনাকে বলতে পারি যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিরোধী দলনেতা মিস্টার অধিকারী, তিনি যদি আমাদের নারীদের কাছে ক্ষমা না চান, তাহলে ইন্দাসের মাটি থেকে গোটা রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়বে এবং ওনাকে ঘর থেকে বের করা মহিলারা বন্ধ করে দেবে। মহিলাদের এই অসম্মান একজন মহিলা প্রার্থী হিসেবে যদিও শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন বা যে ভিডিও প্রকাশ এসেছে তা নিয়ে স্পষ্ট সন্দেহ রয়েছে বলেই মন্তব্য করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। শুধু তাই নয়, সুজাতার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশ এবং তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। দেখুন, পুলিশ যে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার কথা, এটাই ভারতের গণতন্ত্র তাই বলে। এখন সে প্রোটেকশন দিয়ে পুলিশ অ্যাকচুয়ালি এখানকার পশ্চিমবাংলা পুলিশ দিয়ে যেতে পারে না বা করে না আর কি। তো সেখানে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে, এরকম বহু ঘটনাই ঘটেছে। তবে আপনারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী গালিগালাজ করেছে, এরকম ঘটনা আমাদের জানা নেই, কারণ এই যে ভিডিও দেখাচ্ছেন সেই ভিডিও সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এটা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলে যে মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলেছে মাঝ রাস্তায় বিজেপির বাচ্চা বলে তাকে লোককে দিয়ে করেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, এসব ঘটনা আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছেন আর কি। ঠিক আছে, তাই শুভেন্দু অধিকারী ঘটনা সম্বন্ধে এটুকু বলতে পারি যে পুলিশের আরও বেশি করে বিরোধী দলনেতাকে আরও বেশি করে প্রোটেকশন এবং তার যাতে যা আসা করতে পারে, যাতে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে, সে ব্যবস্থা করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার পুলিশ তারা এখানে দুর্বৃত্তদের প্রোটেকশন দেয়, সাজাহানদের প্রোটেকশন দেয়, কিন্তু বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিতে পারে না। দেখুন, শুভেন্দুবাবু কখনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বলে আমার কোথাও জানা নেই, কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেন সেটা বিরোধী দলের লোকরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় খারাপ শুধু ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, খারাপ কথা বলেন। সেটা আপনাদের কী বলে অখিল গিরি সাহেবকে আপনি দেখেছেন যে দ্রৌপদী মুর্মু সম্বন্ধে কী কথা বলেছেন, সেখানে আমাদের শশী পাঞ্জা কুণালবাবু সহ উপস্থিত তারা সব দাঁত বার করে হাসছেন, এরকম ছবি আমরা টিভির পর্দায় দেখেছি। তাই এইসব কথা তৃণমূলের মুখে মানায় না, আগে ওনাদেরকে বলুন যে শোভনীয়তা কী তা শিখে তারপরে ভারতীয় জনতা পার্টির সমালোচনা করতে। না না, এসব কথা বলতেই পারেন ওনাদের, কে কী বললেন সেটা আমার তার উত্তর দেওয়ার আমার লাভ নেই, কারণ একজন হেরে যাওয়া লোক খুব 4 তারিখের মধ্যেই তার রেজাল্ট বেরিয়ে তিনি বুঝতে পারবেন যে মানুষ কতটা ভারতীয় জনতা পার্টিকে চায় আর কতটা তার দলকে চায়। তো চোরেদের দলকে মানুষ আর পছন্দ করছে না, ওই 2-4টে মানে কাকতালীয় ব্যাপার নিয়ে কেউ ঘাঁটা না। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদীঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।